মর্নিং সবাইকে। সকালবেলায় উঠেই প্রথমে সবাইকে জানাই যে বি সেফ ফ্রম দি প্যানিক, বি সেফ ফ্রম দি হ্যাজার্ডস দ্যাট উই হ্যাভ, অ্যান্ড উই হ্যাভ টু গিভ ফাইট টু গেট রিড অফ দিস ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ক্রাইসিস। কতগুলো প্রিভেন্টিভ মেজার্স আপনারা নেবেন, যেমন সবসময় হাত ধুয়ে রাখবেন, যে কোনো জিনিস দিয়ে, সেটা যে কোনো ডিসইনফেক্টিং বা সাবান দিয়ে হোক, পকেটে একটা স্যানিটাইজার রাখবেন, বাইরে গেলে অ্যাম্পল জল ক্যারি করবেন এবং খাবার ক্যারি করবেন সাথে, ড্রাই ফুড কিছু। আচ্ছা, তৃতীয়ত বেশি মুখ ধোবেন না, দুবার তিনবার চারবার করে মুখ ধোবার কোনো দরকার নেই। গরম পড়েছে অবভিয়াসলি, ঠিক আছে, বাট হেলথ যেটা এখন ইমিডিয়েট রেসপন্স করার দরকার হেলথকে, সেটা জরুরি। আর কোনোভাবে ফেসবুকে মিম দিয়ে বা ভুল তথ্য ছড়িয়ে লোকের মনে প্যানিক তৈরি করবেন না, কারণ নিজস্ব পরিচ্ছন্নতা সবার নিজের কাছে, সবাই একটা ইন্ডিভিজুয়াল, সবাই সেলফ। কিছুদিন আগে থেকে এই জিনিস যখন থেকে মানুষের মুখে ছড়িয়েছিল তখন থেকে অ্যাওয়ারনেস আসেনি, কিন্তু এখন যে প্রবল আকার ধারণ করেছে এবং সবাই শুনতে পাচ্ছে যে হয়তো লেভেল থ্রি কোনোভাবে যদি এসে যায় তাহলে খুব ভয়ঙ্কর সংকট আমাদের দেশে, সারা দেশে হবে। এবং কালকে, গতকাল প্রধানমন্ত্রীও সেই ব্যাপারে সবাইকেই অ্যালার্ট করেছেন যে রবিবারে হয়তো জনতা কারফিউ নামবে এবং একটা ছোটো করে মাস স্ট্রাইক সব জায়গা থেকে থাকবে। তো লকডাউন হওয়ার ভয় নেই, যেটা আমি পার্সোনালি মনে করি, যারা কাজ করছেন তারা কাজ করুন, বি ইন দ্য ফ্লো, ঠিক আছে, কিপ প্রোটেক্টেড অ্যান্ড অলওয়েজ ওয়্যার মাস্ক ইন পাবলিক, নট পার্সোনালি। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তারের কাছে যাবেন, 24/7 সব কিছুই খোলা আছে। তবে হ্যাঁ, এটা হ্যাঁ, এখন যেতে ভয় লাগছে পারে, কারোর হয়তো যদি বেরিয়ে যায়, আমার ইট ইজ আ হিউম্যান বডি অ্যান্ড ইট ইজ কোয়াইট ন্যাচুরাল যে হোয়াট হ্যাপেন্স, লেট ইট হ্যাপেন, উই হ্যাভ টু ফাইট ফর দ্যাট। ইফ ইউ গেট প্যানিক অ্যান্ড ইফ ইউ গেট স্টাক ইন হোম বাই সামথিং, থিংস উইল নট গেট কিওর। তো স্প্রেড করুন অ্যাওয়ারনেস, রুমার নয়, আর প্রিভেন্টিভ মেজার্সগুলো নিন। ফেসবুক অযথা ইউজ করবেন না, নিজস্ব মতামত একটা সপ্তাহের জন্য বন্ধ রাখুন এবং কিছু সেফটির ব্যাপারে খেয়াল রাখুন, এটুকুই বলবো। থ্যাংকস অ্যান্ড সবাইকে হ্যাভ আ গ্রেট ডে, উই হ্যাভ টু ফাইট অল আওয়ার হার্ট আউট টু কিপ দিস, কিপ অ্যাওয়ে ফ্রম এন্টায়ার ওয়ার্ল্ড, দিস ইজ আ ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দ্যাট। সো ডোন্ট স্প্রেড রুমার্স, কিপ প্রোটেক্টেড, কিপ হাইজিন অ্যান্ড বেস্ট অফ লাক টু এভরি ওয়ান। থ্যাংক ইউ।